আল্লাপাক যদি আমাদের একদিনের হিসাব নেন, মনে করেন যে এখন সময় 1:06, তো আল্লাপাক ঘোষণা দিলেন তোমার পিছনের সব কিছু মাফ করে দেওয়া হলো, শুধু গতকাল রাত 12টা থেকে আজকে এখন এই 1:06:47 এই সময়ের হিসাব নেওয়া হবে, তুমি কি পরিমাণ নেকামল করেছো এবং কি পরিমাণ পাপ করেছো। একটু নিজে নিজেই হিসাব নেন, এই সময়টুকুর হিসাব দিতে পারবেন কিনা, এই সময়ে কি পরিমাণ পাপ করেছেন, কি পরিমাণ নেকামল করেছেন, ওজন দেওয়া হবে। যদি তোমার পাপ বেশি হয় তাহলে তুমি জাহান্নামী, যদি তোমার নেকি বেশি হয় তাহলে তুমি জান্নাতি। তো গতকাল রাত 12টা থেকে এই পর্যন্ত কার আমল নামার কি অবস্থা আপনি নিজেই ভালো জানেন। বিশেষ করে এই স্মার্টফোন আমাদের হাতে হাতে আছে, পাপের একটা মেশিন। আপনি 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, মনে করেন যে আপনি জন্ম থেকে অন্ধ। 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন যে আমি জন্ম থেকে এভাবে চোখে দেখি না, তাহলে কেমন হতো? যদি জন্ম থেকে আল্লাপাক চোখ না দিতেন তাহলে কেমন হতো? তিনি ভালোবেসে মহব্বত করে আপনাকে চোখ দিলেন অশ্লীল দৃশ্য দেখার জন্য। তিনি তো বলেছেন, কুল, হে রসুল আপনি বলেন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ যেন দৃষ্টি নিচু রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং সে যেন স্বীয় লজ্জাস্থানের হেফাজত করে। আপনি যখন ভিন্ন নারীর দিকে চোখ দিলেন তখন তো কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ লিখে ফেললেন, আর আল্লাহ পাক চেয়ে চেয়ে দেখলেন যে আমি আমার বান্দাকে নিষেধ করেছি সে যেন দৃষ্টি নিচু রাখে, অথচ আজকে লেপের নিচে, কম্বলের নিচে, তার স্মার্টফোনে। এখন এই মুহূর্তে যদি বলা হয় যে আমি আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার স্মার্টফোন আমার হাতে দেন, আমি আপনার প্রোফাইল চেক করে দেখি, আপনার গ্যালারি চেক করে দেখি, কতজন সাহস করে ইমাম সাহেবের কাছে দিতে পারবেন? ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেল, আপনার এই গ্যালারি, আপনার এই প্রোফাইল আল্লাহর কাছে আছে না? আমি চেক করে জানতে পারবো, আর আল্লাহ পাক এমন তিনি না চেক করে জানতে পারবেন, যে কথা আল্লাহ পাক সূরা আল ইমরান 5 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইয়্যুন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো কিছুই তার কাছে গোপন নেই, কেননা তিনি হলেন ইন্নাল্লাহ লাতিফুন খবীর, সূক্ষ্মদর্শী, সব কিছু তিনি জানেন। এজন্য আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নেওয়া, আমার হায়াতের কী পরিমাণ সময় আমি কী কাজে ব্যয় করলাম।